ওয়েলকাম টু পার্লাই সেন্টার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো যে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে কারণ সামনেই ইলেকশন ভোট তো তোমরা ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলে কিন্তু বুঝতে পারছে না যে তোমার ভোটার কার্ডে নাম এসছে কি না কারণ তোমাদের ভোটার কার্ডটা এখনও হয়তো আসেনি তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে তোমরা ভোটার লিস্টটা ডাউনলোড করবে তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও ইনফরমেশনটা পায় এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করে যাক তো তোমাদেরকে সর্বপ্রথমে মোবাইল বা কম্পিউটারে গুগল ব্রাউজার ওপেন করতে হবে ওখানে লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন অফিসিয়াল লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন দিয়ে দিবো ওই লিঙ্ক ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চিফ ইলেকট্রনাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছো এখানে বন্ধুরা অনেক রকমের পপআপ শো করছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কত রকমের পপআপ এখানে ইলেকট্রনাল

তোমাদের যে ডিস্ট্রিক্ট পড়বে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তারপরে অ্যাসেম্বলি মানে তোমাদের বিধানসভা কী তোমরা কোন বিধানসভার আন্ডার পড়বে সেটা সিলেক্ট করবে তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে বন্ধুরা এখানে বাংলাতেও ডাউনলোড করতে পারো বা ইংলিশেও ডাউনলোড করতে পারো তারপরে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে তোমরা ক্যাপচারটা দিয়ে দিবে এখানে ক্যাপচার যেটা আছে তোমাদের তারপরে এখান থেকে তোমরা সার্চেক করে তোমরা কোন বুধের আন্ডারে পড়ছো সেই বুধের নামটা দিয়ে দিবে বা তোমরা কোন বুধের ভোটার লিস্ট ডাউনলোড করবে সেটা এখান থেকে নামটা দিয়ে দিবে। তো আমি যে বুধের আন্ডারে ভোটার লিস্ট ডাউনলোড করবো তো সেই বুধের নামটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা তো তোমরা যেটা বুধের আন্ডারে ভোটার লিস্ট ডাউনলোড করবে সেই নামটা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখান থেকে তোমাদের ড্রাফট রোল দু ফাইনাল রোল দু হাজার চব্বিশ তো এখানে ড্রাফট রোলে ক্লিক করবে এখানে ডাউনলোড এর আছে তো তোমরা এখানে ক্লিক করবে কিছুক্ষণ ওয়েট লাগবে কারণ ভোটার লিস্টটা অনেকটা পাতার তাই এখানে ডাউনলোড হতে একটু টাইম লাগবে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে বন্ধুরা ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে এবার তোমাদেরকে সেই ভোটার লিস্টটা ওপেন করে দেখাচ্ছি বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ সংশোধনের বৎসর দু তোমরা কোন বুধের ভোটার লিস্ট ডাউনলোড করলে সেটা এখানে দেখতে পাবে বন্ধুরা এখানে সংশোধনের বছর দু হাজার চব্বিশ এবং এখানে নির্বাচন তালিকা দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ এবং এখানে কোন বিধানসভা সেটা চলে আসবে এবং ভিত্তির তারিখে এক এক দু হাজার চব্বিশ তারিখে এবং এখানে প্রকাশনার তারিখে এক এগারো দু হাজার তেইশ তারিখে প্রকাশনা হয়েছে বন্ধুরা এরপরে তোমরা স্কল ডাউন করে আসবে স্কল ডাউন করে আসার পর দেখতে পাবে এখানে কতজন ভোটার আছে এরপরে তোমরা নিচে আসবে নিচে আসার পর এখান থেকে তোমরা তোমাদের নাম এখান থেকে খুঁজে নেবে তোমাদের কত নম্বরের নাম আছে এবং এখান থেকে তোমাদের বাড়ির নাম্বার তোমার নাম এবার তারপরে বয়স লিঙ্গ সম্পূর্ণ জিনিস দেখতে পাবে বন্ধুরা তারপরে ভোটার নাম্বার এখানে দেখে নিতে পারবে তোমার যদি নাম উঠে থাকে তো তোমরা তাহলে বুঝতে পারবে এটা দেখে নিলে যে তোমাদের ভোটার লিস্টের নাম উঠেছে কিনা তো সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলে বন্ধুরা যে ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবে ডাউনলোড করার পরে কীভাবে তোমরা দেখবে যে তোমার ভোটার লিস্টের নাম উঠেছে কিনা তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং তোমাদের আরও পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকন অন করে আমাদের সঙ্গে থাকবে বন্ধুরা